শিলচর ওরিয়েন্টাল স্কুলের সামনে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের দুই উপজাতি মহিলার উপর কুকুরের মাংস কেনা বেচার অভিযোগে হামলা এবং পরবর্তীতে হামলায় আক্রান্ত অন্তঃসত্ত্বা গ্রেসি মারের গর্ভস্রাবের ঘটনার কথা জানার পর লক্ষ্মীপুরে পৌঁছেই তাদের সঙ্গে দেখা করলেন লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা। গণধোলাইয়ে আক্রান্ত দুই উপজাতি মহিলা গ্রেসি মার এবং লালমোহন পুই মারের সঙ্গে বৃহস্পতিবার দেখা করে তাদের সমবেদনা জানান বিধায়ক রাজদীপ। পাশাপাশি তাদের হাতে 5,000 টাকা করে নগদ অর্থ সাহায্য তুলে দেন তিনি। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে, জেলা এসটি সেলের সভাপতি স্টিফেন এলমার, মার ছাত্র সংস্থার সাধারণ সম্পাদক লাল সি এম মার, অ্যাডভোকেট লোকনাথ সিংহ, বিক্রম সরকার, স্বপ্নীল ভট্টাচার্য প্রমুখ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজদীপ গোয়ালা জানান ঘটনাটি বড়ই দুঃখজনক। তিনি পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান অবিলম্বে যাতে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়, তা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবেন। আমি এই খবরটা জেনেছি, বিভিন্ন সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে এই খবরটি পেয়েছিলাম। পাওয়ার পরে আমি ওই সময় গুয়াহাটিতে ছিলাম, এসে আমি ভেবেছিলাম কি আসার পরে আমি যেহেতু আমার কনস্টিটিউয়েন্সির একজন মেয়ে ওকে শিলচর শহরে মারপিট করা হয়েছে, তিনজন না পাঁচজন কয়েকজন ইনভলভ আছেন যেটা আমরা শুনেছি। শুনে খুবই দুঃখিত কি আজকের দুইজন মহিলাকে আমাদের শিলচর শহরে এইভাবে যে মারপিট করা হয়েছে এবং যারা জড়িত আছেন বা যারা কালপ্রিট আছেন ওদেরকে এখনও সব কালপ্রিটকে অ্যারেস্ট করতে পারেনি পুলিশ প্রশাসন। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। একজনকে আমরা শুনেছি কি ধরা হয়েছে আর বাকি কয়েকজন এখনও ওদেরকে এখনও পুলিশ প্রশাসন এখনও ধরতে পারেনি। আমাদের এইটাই দাবি কি পুলিশ প্রশাসন সঠিক এনকোয়ারি করে যারা কালপ্রিট আছেন ওদেরকে শাস্তি দেওয়ার জন্য যা করার লাগে প্রসেস ওনারা করুন, এবং না হলে আমরা কিন্তু আগামী দিনে একটা তীব্র আন্দোলন আমরা গড়ে তুলব। কংগ্রেসের দলের পক্ষ থেকে আমাদের জেলা কংগ্রেস সভাপতিও আমাদের সঙ্গে এসেছেন এবং আমরা খুবই দুঃখিত আজকে একজন মেয়ের মিসক্যারেজ হয়ে গেছে। আজকে মহিলাদের সুরক্ষা বলতে নেই, শিলচর শহরের বুকে এইভাবে মহিলাদেরকে মারপিট করা হচ্ছে, অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। পুলিশ প্রশাসন আমরা দেখতে পাচ্ছি কিভাবে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে খালি টাকা সংগ্রহ করতে ওরা জড়িত মানে ব্যস্ত আছে, কিন্তু মহিলাদের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, আইনি ব্যবস্থা নামে আমরা দেখছি কি আমাদের কাছাড় জেলাতে একদম নেই বলে আমরা মনে করি। শান্তির দ্বীপ আমরা বলি বরাক উপত্যকাকে, আজকে এই শান্তির দ্বীপকে অশান্ত হয়ে গেছে, অত্যন্ত দুঃখজনক। এবং আমরা যারা আমি জনপ্রতিনিধি হিসাবে আমাদের কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা এই দুইও মেয়ের লগে আমরা আসি এবং থাকবো এবং যা ব্যবস্থা করা লাগে আমাদের ক্যাপাসিটিতে আমরা যা করতে পারবো আমরা নিশ্চয়ই করবো।